नमस्कार सुरजित अकाडेमी यूट्यूब चैनले आपके स्वागत जानाई। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, নৌ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আজকেরই সবাই টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু আপডেট রয়েছে। নবান্ন সূত্রে ঘোষণা করা হয়েছে আজকের মধ্যে কিন্তু সমস্ত মা ও বোনেদের লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে, কারণ নবান্ন থেকে কিন্তু ইতিমধ্যে সমস্ত টাকা ব্যাংকগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যাংক বিভিন্ন ছুটি ছাটার কারণে বন্ধ ছিল, সে কারণে কিন্তু অলরেডি লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। গতদিনও আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে গতকালও কিন্তু অনেকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আজকের ফাইনালি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা কিন্তু ঘোষণা রয়েছে নবান্ন সূত্রে। আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেবো, একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো, অলরেডি টাকা আজকেরও ঢুকছে। অন স্ক্রিন আপনারা দেখুন যে ডিয়ার কাস্টমার পেমেন্ট রুপিস 1200 টাকা ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট নাম্বার 9/11/2024। অতএব আজকের 9 তারিখ আজকের ডেটেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তার মেসেজ কিন্তু আমি আপনাদেরকে একেবারে অন স্ক্রিন দেখিয়ে দিলাম যে আপনাদের চিন্তার কারণে সমস্ত মা বোনেরা কিন্তু টেনশনে রয়েছেন। বিভিন্ন জেলায় কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে, গতকাল কিন্তু প্রচুর অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে, প্রচুর মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আমাকে কমেন্ট করে জানিয়েছেন। আজকের জন্য সবথেকে বড় ঘোষণা আজকের মধ্যে, অতএব 9 তারিখের মধ্যে কিন্তু সবাই টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু ঘোষণা রয়েছে, এমনটা কিন্তু নির্দেশ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে টাকা ঢুকেছে কিনা নিজেরা নিজেদের স্মার্টফোন থেকে চেক করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন স্ট্যাটাস আপনাদের টাকা ঢুকেছে কিনা, আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেবো। তবে তার আগে যারা এখনো পর্যন্ত সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, এই ধরনের লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত সব সময় গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারেন। দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটি স্ট্যাটাস আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মাসের কিন্তু অলরেডি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, শুধুমাত্র নভেম্বর মাসে, অতএব এই মাসে কিন্তু এখনো পর্যন্ত এই বেনিফিশিয়ারির পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। কিন্তু গত দিন পর্যন্ত, অতএব 8 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে 8 তারিখেও কিন্তু অনেকে টাকা ঢুকে গেছে। এই আজকের 9 তারিখ আজকেরও কিন্তু আপনাদের প্রত্যেকের কমপ্লিট হওয়ার নির্দেশ রয়েছে, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, আজকেরই আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সমস্ত টাকা পেয়ে যাবেন। অতএব কারা কারা টাকা পাচ্ছেন, কত কারা পাননি এখনো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।